আসুন আজ আমরা শিখি ঘরোয়া ভাবে তৈরি ম্যাকারনি কিভাবে করা যায়, মানে একদম বাঙালি ভাবে। এর জন্য কি কি লাগবে একটু দেখিয়ে দিই। এতে আছে সিদ্ধ করা ম্যাকারনি, নুন দিয়ে সিদ্ধ করেছি, একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে একটু লঙ্কা কুচিও মিশিয়ে রেখেছি, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর, লেবুর রস, ভার্জিন অলিভ অয়েল, নুন মিষ্টি আন্দাজ মতো, টমেটো সস আর সিজনিং। এবার কি করে রান্না করে একটু দেখাই। এবারে রান্না শুরু করি। প্রথমে প্যানে অলিভ অয়েলটা দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারেন। এবারে একে একে তেলটা গরম হয়ে গেছে, এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে ভাজতে হবে, মানে ব্রাউন হবে না কিন্তু নরম হবে জিনিসটা। আর তখনই যদি একটু মিষ্টি দিয়ে দেন টেস্টটা খুব ভালো আসে। এটা নরম হয়ে গেছে, এবারে আমি অ্যাড করছি গাজর কুচি। এটা অনেকটা তৈরি হয়ে গেছে, এবারে আমি সিদ্ধ করা ম্যাকারনিটাতে দিয়ে দেবো। এইভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এবারে এতে নুন দেবো আন্দাজ মতো, সময় একটা কথা মনে রাখতে হবে, আমি এতে নুন দিয়ে তো সেদ্ধ করেছি, এছাড়া এর পরের স্টেজে এতে পড়বে একটু পোড়ানো চিজ, একটু লামেশ খানিকটাই পড়বে। চিজের মধ্যে তো নুন এমনি থাকে, তাই নুনটা আন্দাজ মতো যতটা হয় তার থেকে একটু কম দেব। এটা অনেকটাই রেডি। এবারে দেবো আমি এতে টমেটো সস। এটাও একটা পুরো বাঙালি বাঙালি ব্যাপার, যদিও ম্যাকারনিতে টমেটো সস পড়ে থাকে কিন্তু আমরা সব কিছুতে একটু টমেটো সস দিতে ভালোবাসি, তাই না? আর এই গাজর, ক্যাপসিকাম, টমেটো সস, এতে দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবারে লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রসের ব্যাপারে একটা কথা, ভিনিগার দিলে যা টেস্ট আসে লেবুর রসে কিন্তু এর থেকেও ভালো টেস্ট আসে। জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। হ্যাঁ, প্রায় রেডি। এবারে ছড়িয়ে দেব সিজনিংটা। এতে একটা সুন্দর গন্ধ আছে, নানা রকম হার্বসের মিশ্রণ। একটু বেশি করে দিলে ভালো। এটা মোটামুটি তৈরি আছে, এবারে আমরা যাব এর পরের পর্যায়ে। এটা তৈরি হয়ে গেছে, এবার আমরা রান্নার পরবর্তী পর্যায়ে বা শেষ পর্যায়ে যাচ্ছি। এই ট্রের মধ্যে এটা তৈরি করা জিনিসটা ঢেলে নিয়েছি, কোরানো চিজ ভালোভাবে এর উপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি ওটিজিতে প্লেস করব এইভাবে। মিড র্যাকে দেবেন 180 ডিগ্রিতে, আর দুদিকে যেন হিটটা পায়, আর 10 মিনিট মতো টাইমার। এবার
এটা তারপরেই রেডি হয়ে যাবে। আর যদি আপনারা ওটিজি ইউজ করতে না চান, ওই তৈরি হওয়ার পর প্যানেতেও করতে পারেন, স্টোভে দিয়ে করতে পারেন, চিজটা ছড়িয়ে দিয়ে মিনিট কিছুক্ষণ রেখে চাপা দিয়ে তারপরে তৈরি হয়ে যাবে। আমাদের বাঙালি ধাঁচের ম্যাকারনি একদম রেডি, একটু টেস্ট করি। ইয়ামি, খেয়ে দেখুন।